ভিডিও করেন আমার রোগী কই আমি রোগী ভর্তি করে দিয়ে গেছি দিস ইজ এ পুলিশ কেস আমার রোগী মিসিং উনি জানে না কোথায় গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল এমন কথা আমরা ছোট থেকেই শুনে এসেছি না দর্শক শ্রোতা রোগী মারা যায়নি ঘটনা হচ্ছে ডাক্তার আছে নার্স আছে হাসপাতাল আছে সবই আছে শুধু রোগী নেই ঘটনাটি ঘটেছে রাজধানী মিটফুড হাসপাতালে যেখানে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেই ভর্তি করানোর পর যখন তাকে পরবর্তীতে দেখতে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না অর্থাৎ সেখানে রোগী নেই রোগী উধাও হয়ে গেছে ঘটনাটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে চলুন আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর ক্লিপ দেখাবো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে সেখানে মূলত কি ঘটনা ঘটেছে চলুন আমরা ভিডিওর অংশটুকু দেখে আসি ভিডিও করেন আমার রোগী কই সকাল 5টার দিকে রোগী ভর্তি করছে আমার রোগী কই ওয়াই আর মাই পেশেন্ট আই ওয়ান্ট টু নো দ্যাট হ্যাঁ এখানে আনসার আছে এখানে পেশেন্ট পার্ট হোয়াট ইজ ইওর নেম আপনার নাম কি ম্যাডাম আপনার নাম কি আপনার নামটা কি আমি জানতে চাই ইউ আর এ পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি আই হ্যাভ রাইট টু সে ইওর নেম হোয়াট ইজ ইওর নেম প্লিজ টেল মি হোয়াট ইজ ইওর নেম আপনি এখানে কি দায়িত্ব পালন করছেন আমার রোগী কোথায় আমি রোগী ভর্তি করে দিয়ে গেছি দিস ইজ এ পুলিশ কেস আমার রোগী মিসিং উনি জানে না কোথায় গেছে ওনারা একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছে দিস ইজ এ গভর্নমেন্ট হসপিটাল ওনারা হচ্ছে গভর্নমেন্টাল এমপ্লয়ি ওনা জাস্ট এখানে এরকম রেসপন্সিবিলিটি দেখানোর জন্য আমার পেশেন্ট কোথায় আমি এটা জানতে চাই এখানকার দায়িত্ব কে আছে এখানকার দায়িত্ব কে আছে এটা হাসপাতাল নাকি সার্কাস মিটফুড হাসপাতাল নাকি সার্কাস এটা এখানকার দায়িত্ব নাকি তারাই আছে আমার পেশেন্টের কি ক্রিটিক্যাল অবস্থা আপনারা ভিডিওতে দেখবেন আমি ছবি দিয়ে দিব না মাথা ফাটা হাসপাতাল মাথার মধ্যে 15 থেকে শিকার মতো শিলাই ওই রোগীরে ওনারা ছেড়ে দিছে ডাক্তার কোনো ছাত্রই নেই সার্কাস করে এখানে ইরেসপন্সিবিলিটি দেখায় এখানে সব নার্সদের ছবি তোলা আমার পেশেন্ট ছাড়া আমি এখান থেকে যাবো না প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন যে হাসপাতাল থেকে রোগী উধাও হয়ে গেছে তো এখন কথা হচ্ছে এই যদি হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সেই ব্যক্তিটি কিন্তু অজ্ঞাতনামা অর্থাৎ তার কোনো পরিচয় নেই তাকে ভর্তি করানো হয়েছিল কিন্তু তার মাথায় প্রচণ্ড আঘাত ছিল এবং সেখানে প্রায় 10-15টি শিলি ছিল কিন্তু সেই রোগী নাকি হেঁটে হেঁটে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছে ঘটনাটি আসলে কতটুকু সত্য তা আপনারা ভিডিওতে দেখতে পারলেন সেখানে রোগী ইচ্ছা করে চলে গিয়েছে নাকি তাকে সেখান থেকে কেউ বের করে দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখতে পারলেন ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরটি ভিডিওতে আল্লাহ হাফেজ